যারা যারা দুর্গাপুজোর নবরাত্রির মঙ্গল ঘট বাড়িতে স্থাপনা করেন তারা সৌভাগ্যবান হন, এমনটাই প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে। আর আমাদের মধ্যে অনেকেই মঙ্গল ঘট প্রতিস্থাপন করেন প্রত্যেক বছর, একে নবরাত্রির মঙ্গল ঘট বলা হয়ে থাকে। আর কটা দিনই মাত্র দুর্গাপুজোর বাকি রয়েছে, আর আগামী বুধবার মহালয়া, তাই মহালয়া থেকে শুরু হয় এই নবরাত্রির মঙ্গল ঘট স্থাপন। আজ আমি বিস্তারিত আপনাদের জানাবো নবরাত্রির মঙ্গল ঘট প্রতিস্থাপনের নিয়ম, মহালয়ার সময়সূচি এবং নবরাত্রির মঙ্গল ঘটকে কীভাবে পুজো করতে হয়। তাই যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, হিন্দু ধর্মের মানুষ এবং সঠিক নিয়মে এই কাজটি করতে চান, অতি অবশ্যই নবরাত্রির মঙ্গল ঘট প্রতিষ্ঠা করুন। যারা করেন অত্যন্ত শুভ কাজ, এবছরও করুন। আর যারা এই বিষয়ে সেইভাবে জানেন না, করেন না, তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে দেখুন, জানুন এবং এই বছর অতি অবশ্যই নবরাত্রির মঙ্গল ঘট স্থাপন করুন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। এবং অতি অবশ্যই যদি আপনারা পারেন, নিচের কমেন্ট সেকশনে একটি কমেন্ট করবেন, জয় মা দুর্গা। চলুন এবার বিস্তারিত বিষয়ে চলে আসা যাক। যেসব বাড়িতে দুর্গাপুজো হয়ে থাকে, আমরা অনেকেই সেই সব বাড়িকে সৌভাগ্যবান বলে মনে করি। তবে প্রত্যেকের বাড়িতে দুর্গাপুজো করা সম্ভব না হলেও এই একটি ছোট্ট কাজ নবরাত্রির ঘট স্থাপনা আমরা প্রত্যেক বাড়িতেই করতে পারি। নবরাত্রির ঘট স্থাপনা করে যদি মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রত্যেক দিন পুজো করা যায়, তাহলেই দুর্গাপুজোর সম ফল লাভ হয়ে থাকে। তাই তো অনেকেই এই কাজটি করে থাকেন, কিন্তু অনেকে আবার এই বিষয়ে জানেন না। তাদের উদ্দেশ্যে বিষয়টিকে বিস্তারিত জানিয়ে দেব। নবরাত্রির ঘট স্থাপনা করার জন্য আপনার প্রয়োজন একটি ছোট দুর্গা ঠাকুরের মূর্তি বা চিত্র, দরকার লাল রঙের এক টুকরো কাপড়, একটি তামার খট, এছাড়া ঘটের মধ্যে ছোটোখাটো কিছু দ্রব্যাদি। এইভাবেই আপনি মহালয়ার দিন সকালবেলা স্নান করে এই ঘট স্থাপনা করবেন এবং প্রত্যেক দিন ধূপ ধুনো এবং শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে পুজো অর্চনা করবেন। এইটুকুই আপনাকে করতে হবে, এর ফলেই সুফল মিলবে আপনার। নবরাত্রি ঘট স্থাপনার সময়সূচি জানিয়ে দিই। মহালয়া যে অমাবস্যায় পড়ছে, সেই অমাবস্যার প্রথম প্রভাতে কাজটি করবেন। এবারের যে আশ্বিন মাসের অমাবস্যা তিথি, তা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ 5 অক্টোবর 18ই আশ্বিন সন্ধ্যা 6:36 এবং সমাপ্ত হচ্ছে 19ই আশ্বিন 6 অক্টোবর সন্ধ্যা 6:34। অর্থাৎ আপনি আগামী বুধবার সকালবেলা স্নান করে নবরাত্রির ঘট প্রতিস্থাপনা করতে পারেন। স্নান করে লাল বস্ত্র পরিধান করে একটি চিত্রকে, মা দুর্গার চিত্র বা মূর্তিকে সামনে রাখবেন। তার সামনে তামার ঘটের মধ্যে গঙ্গা জল দেবেন এবং আম্রপল্লব দেবেন।
পারলে একটি পদ্মফুল অবশ্যই দেবেন এবং আপনার মতো একটি নৈবেদ্য নিবেদন করবেন। এরপর ধূপ ধুনো সহকারে আপনি অবশ্যই এই ঘট প্রতিস্থাপনা করবেন। মা দুর্গার কাছে যা যা মনস্কামনা আছে সব মনস্কামনা জানাবেন এবং নবরাত্রির ঘট বিজয়া দশমী পর্যন্ত প্রত্যেক দিন পুজো করবেন, তারপর এই ঘটের বিসর্জন করবেন। আপনার গৃহে যত বাস্তু দোষ আছে সব দোষই কেটে যাবে, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া। তাই যারা পারবেন অতি অবশ্যই এই কাজটি করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পারলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং প্রত্যেক দিন এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। নমস্কার। যারা যারা দুর্গাপুজোর নবরাত্রির মঙ্গল ঘট বাড়িতে স্থাপনা করেন তারা সৌভাগ্যবান হন, এমনটাই প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে। আর আমাদের মধ্যে অনেকেই মঙ্গল ঘট প্রতিস্থাপন করেন প্রত্যেক বছর, একে নবরাত্রির মঙ্গল ঘট বলা হয়ে থাকে। আর কটা দিনই মাত্র দুর্গাপুজোর বাকি রয়েছে, আর আগামী বুধবার মহালয়া, তাই মহালয়া থেকে শুরু হয় এই নবরাত্রির মঙ্গল ঘট স্থাপন। আজ আমি বিস্তারিত আপনাদের জানাবো নবরাত্রির মঙ্গল ঘট প্রতিস্থাপনের নিয়ম, মহালয়ার সময়সূচি এবং নবরাত্রির মঙ্গল ঘটকে কীভাবে পুজো করতে হয়। তাই যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, হিন্দু ধর্মের মানুষ এবং সঠিক নিয়মে এই কাজটি করতে চান, অতি অবশ্যই নবরাত্রির মঙ্গল ঘট প্রতিষ্ঠা করুন। যারা করেন অত্যন্ত শুভ কাজ, এবছরও করুন। আর যারা এই বিষয়ে সেইভাবে জানেন না, করেন না, তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে দেখুন, জানুন এবং এই বছর অতি অবশ্যই নবরাত্রির মঙ্গল ঘট স্থাপন করুন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে